আসসালামু আলাইকুম, স্বাগত বাংলাভিশন সংবাদে। আপনাদের সাথে আছি সাদাত শাকির। শুরুতে সংবাদ শিরোনাম। মুন্সিগঞ্জে ছাত্রলীগের হামলায় বিএনপির অর্ধশত জন আহত, সরকার পতনে হুঁশিয়ারি ফখরুলের, সাহস থাকলে আওয়ামী লীগের সামনে দাঁড়ানোর আহ্বান হানিফের। রাঙামাটির বাঘাইছড়িতে ইউপিডিএফ এবং জেএসএস এর মধ্যে তুমুল গোলাগুলি, অনেকের হতাহতের সংখ্যা। করাইল বস্তির আধিপত্য নিয়ে কাউন্সিলর মফিজ ও আওয়ামী লীগ নেতা কাদের খানের দ্বন্দ্ব চরমে, বাড়ছে খুনাখুনি, নিয়ন্ত্রণের চেষ্টায় হিমশিম খাচ্ছে পুলিশ। দুবাইতে সাকিব বাহিনীর প্রথম দিনের অনুশীলন, ব্যাটসম্যানদের লেগ স্পিন সামলানোর কসরত, শ্রীরামের কোচিং অধ্যায় শুরু। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ভোলায় পুলিশের গুলিতে নিহত নূরে আলমের হত্যার বিচারের দাবি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে দেশের বিভিন্ন জেলায়। এদিকে মুন্সিগঞ্জের বিএনপির মিছিলে হামলা চালিয়েছে ছাত্রলীগ, আহত হয়েছেন অন্তত 50 জন। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সকালে মুন্সিগঞ্জ উপজেলার শ্রীনগর দোহার বাইপাস সড়কে মিছিলের জন্য জড়ো হতে থাকে জেলা বিএনপির নেতাকর্মীরা। এ সময় ছাত্রলীগের নেতাকর্মীরা মিছিল করে ওই এলাকায় এসে বিএনপির নেতাকর্মীদের উপর হামলা চালায়। এতে আহত হন অন্তত 50 জন। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিএনপি নেতাদের অভিযোগ, ছাত্রলীগ বিনা উস্কানিতে তাদের মিছিলে হামলা ও মারধর করেছে। এদিকে ছাত্রলীগের দাবি, বিএনপির লোকজন তাদের মিছিলের দিকে এগিয়ে এসে হট্টগোল সৃষ্টি করে। এদিকে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে দেশের বিভিন্ন জেলায়। চট্টগ্রামের মিশরায়েতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা বিএনপি। সমাবেশে বক্তারা, আর বেশি দিন জনগণ এ অরাজকতা সহ্য করবে না বলে হুঁশিয়ার করে দেন। ইভিএমে নির্বাচনে যাবে না বিএনপি, বলেছেন দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। তার অভিযোগ, বর্তমান নির্বাচন কমিশন সরকারের দালাল হিসেবে কাজ করছে। এদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অভিযোগ, ভয়াবহ ফ্যাসিবাদী দানবীয় সরকার সবকিছু দুমড়ে মুচড়ে ফেলছে, এই সরকারকে পরাজিত করাই এখন লক্ষ্য। জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন দলটির নেতাকর্মীরা। এ সময় ডক্টর খন্দকার মোশাররফ হোসেন অভিযোগ করেন, ভোট চুরি করে আবারও ক্ষমতায় যেতে চায় আওয়ামী লীগ, এজন্যই দলটির ইভিএমে এত আগ্রহ, তবে জনগণ তা মেনে নেবে না বলে হুঁশিয়ারি দেন তিনি। আমরা জানি যে নির্বাচন কমিশনই হবে না কেন, এটা হবে বর্তমান সরকারের আজ্ঞাবহ, আর নির্বাচন কমিশন হবে তাদের দালাল হিসাবে তারা কাজ করবে। আমরা বলেছি যে এই সরকারের অধীনে এবং এই নির্বাচন কমিশনের অধীনে আমরা নির্বাচনে যাব না, এই দেশের মানুষ নির্বাচনে যাবে না, এবং এই ইভিএম পদ্ধতি যদি চালু করা হয় তাহলে আমরা এটাকে গ্রহণ করব না। এদিকে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 46তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশে নজরুল চর্চায় ঘাটতি আছে, এটা সংকীর্ণতা ও দেশের মানুষকে ভুল দিকে নিয়ে যাওয়ার অংশ। নির্যাতিত মানুষের পক্ষে জনমত গঠন এবং আন্দোলনের কথাও বলেন মির্জা ফখরুল। একটা ভয়াবহ ফ্যাসিবাদী, একটা দানবী, একটা মনস্টার আমাদের সব কিছুকে দুমড়ে মুচড়ে ধ্বংস করে দিচ্ছে, তাকে প্রতিহত করা, তাকে পরাজিত করা, এটাই আমাদের একমাত্র লক্ষ্য, এবং সেখানেই নজরুল ইসলাম সবচেয়ে বেশি প্রাসঙ্গিক। আওয়ামী লীগের লুটপাট ও দুর্নীতির কারণেই দেশের এই ভয়াবহ অবস্থা বলেও অভিযোগ করেন বিএনপি নেতারা। সিকান্দার রেমান, বাংলাভিশন, ঢাকা। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক দাবি করেছেন আগামী নির্বাচনে অংশ নেওয়ার সাহস নেই বিএনপির। সকালে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে জাতীয় শোক দিবসের আলোচনায় 75-এর আগে ও পরে দলে কিছু নেতার ভূমিকার কড়া সমালোচনা করেন তিনি। এদিকে 21 আগস্টের গ্রেনেড হামলা নিয়ে এক আলোচনায় দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেন, আগামী নির্বাচন ইস্যুতে বিএনপির সাথে সমঝোতার কোনো সুযোগ নেই। বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে শোক দিবসের আলোচনা সভা করে আওয়ামী লীগের মহিলা বিষয়ক উপকমিটি। এতে অংশ নিয়ে দলের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক জানান, 75 সালে দেশব্যাপী অরাজক পরিস্থিতির উদ্দেশ্যই ছিল দেশের স্বাধীনতাকে বিপন্ন করা, আর এই অপতৎপরতায় প্রভাবিত হয়েছিল আওয়ামী লীগের সে সময়কার কিছু নেতা। এ সময় জাসদ ও গণবাহিনীর কড়া সমালোচনা করেন জাহাঙ্গীর কবির নানক, কথা বলেন সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপট নিয়েও।
যেটা আমাদের মনে রাখতে হবে, সেদিন আমাদের দলের ভিতরে যে অস্থিরতা ছিল সেই অস্থিরতা শুভ ফল বয়ে আনে নাই। এখন লন্ডনে প্রসাদ সমবাড়িতে থাকেন আর ওখান থেকে নির্দেশ দেন, ওখান থেকে নির্দেশ দিয়ে দেশে অস্থিরতা সৃষ্টি করতে চান, বাংলার জনগণ শিক্ষা দিয়ে দেবে। আসেন না খেলোয়াড়ি মনোভাব নিয়ে, আসেন না নির্বাচনে, তার কি চান? আবার বাংলাদেশে 21 আগস্ট চান? আবার বাংলাদেশে বাংলা ভাষার সৃষ্টি করবে তারেক রহমান? অনুষ্ঠানে বক্তব্য দেন আরেক প্রেসিডিয়াম সদস্য বেগম মতিয়া চৌধুরী। দাবি করেন, দেশকে বিচারহীনতার সংস্কৃতি থেকে বের করে এনে সুশাসন কায়েম করেছে সরকার। এদিকে শিল্পকলা একাডেমিতে রিসার্চ অ্যান্ড ডায়ালগ ইন্টারন্যাশনালের আলোচনা সভায় যোগ দেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। অভিযোগ করেন, অতীতের মিথ্যাচারের ধারাবাহিকতা এখনও বহাল রেখেছে বিএনপি। দলটির সাথে কোনো ধরনের ঐক্যমতের সম্ভাবনা নাকচ করে দেন তিনি। আজকে যখন অনেক সময় দেখি আমাদের দেশে কিছু কিছু সুশীল বাবুরা, সুশীল সমাজ কথায় কথায় রাজনৈতিক সমঝোতার কথা বলেন, আমার জিজ্ঞেস করতে হয় কার সাথে রাজনৈতিক সমঝোতার কথা বলেন আপনারা? রাজনীতিবিদদের সঙ্গে রাজনীতির সমঝোতা হতে পারে, রাজনীতিবিদদের সঙ্গে রাজনীতির কথা হতে পারে, কিন্তু একজন রাজনীতিবিদের সঙ্গে একজন খুনির কোনো সমঝোতা হতে পারে না। একজন হত্যাকারী, একটা বিকৃত মানসিক সম্পন্ন হত্যাকারী, তার সঙ্গে কখনো সমঝোতা হতে পারে না। আজকে বিএনপি তার কর্মকাণ্ডে প্রমাণ করেছেন যে এই দলটা এই একজন হত্যাকারী খুনির একটা দল হিসাবে নিজেদেরকে প্রতিষ্ঠা করেছেন। এ সময় আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করতে অপতৎপরতার বিরুদ্ধে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান মাহবুবুল আলম হানিফ। মাইনুল শোভন, বাংলাভিশন, ঢাকা। জাতীয় পার্টি চেয়ারম্যান এবং সংসদীয় বিরোধী দলীয় উপনেতা জি এম কাদের অভিযোগ করেছেন, দেশে রাজনৈতিক পৃষ্ঠপোষকতায় ব্যবসার নামে আমলাদের সহযোগিতায় লুটপাটের রাজত্ব কায়েম হয়েছে। জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ সনাতন পার্টির আত্মপ্রকাশ অনুষ্ঠানে তিনি এ অভিযোগ করেন। জি এম কাদের বলেন, জ্বালানি ও তেলের খাত হচ্ছে দুর্নীতির আখড়া। এলএনজি আনার নামে ক্যাপাসিটি চার্জ দিচ্ছে লাখ লাখ ডলার। এমনিতে যুদ্ধের কারণে জিনিসপত্রের দাম বেড়েছে, রিজার্ভ সংকটে ডলারের দাম বেড়ে যাওয়ায় টাকার অবমূল্যায়নে দ্রব্যমূল্য আরেক দফা বেড়েছে বলে উল্লেখ করেন তিনি। আরও বলেন, সারাদেশে লোডশেডিংয়ের ফলে সেচ কাজ দারুণভাবে বিঘ্নিত হচ্ছে। সরকার একদিকে বলছে টাকার অভাবে বিদ্যুৎ কম দিচ্ছে, আবার ক্যাপাসিটি চার্জের নামে লাখ লাখ ডলার কিছু ব্যবসায়ীকে দিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেন জাতীয় পার্টির চেয়ারম্যান। তার দল জাতীয় পার্টি সবসময় সনাতন ধর্মাবলম্বীদের পাশে ছিল, আছে এবং থাকবে বলে ওই সময় জানান তিনি। সরকার তো আল্লাহর রহমতে চলছে, এটা তো কেউ চালাচ্ছে বলে মনে হচ্ছে না। বাংলাদেশ এখন যে পরিস্থিতি, এটা যে কেউ সরকার চালাচ্ছে আমার মনে করি না। দেশে এখন একটা ট্রায়াঙ্গেল, একটা ত্রিভুজ চলছে, ত্রিভুজটা হলো খুব শক্তিশালী ত্রিভুজ, সহযোগিতার ত্রিভুজ। সেই ত্রিভুজটা হলো একদিকে হলো রাজনীতিবিদ কিছু, একদিকে হলো কিছু ব্যবসায়ী, আর একদিকে কিছু আমলা। রাজনৈতিক পৃষ্ঠপোষকতায় ব্যবসার নামে আমলাদের সহযোগিতায় লুণ্ঠনের রাজত্ব কায়েম হয়েছে বাংলাদেশে, সর্বক্ষেত্রে লুণ্ঠন এবং দুর্নীতি, এবং দুর্নীতির কারণ। রাঙামাটির বাঘাইছড়িতে আঞ্চলিক দুই সশস্ত্র সংগঠনের মধ্যে ভয়াবহ বন্দুকযুদ্ধে হতাহতের আশঙ্কা করা হচ্ছে। গোলাগুলির তথ্য নিশ্চিত করেছে স্থানীয় প্রশাসন। বাঘাইছড়ি উপজেলার বঙ্গলতলী ইউনিয়নের উত্তর জারুলতলী দুলুবনিয়া এলাকায় ভোর 5টার দিকে আঞ্চলিক দুই সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট ইউপিডিএফ ও জনসংহতি সমিতি জিএসএস এর মধ্যে পাল্টাপাল্টি গোলাগুলি হয়। পুলিশ জানায় আনুমানিক 2 ঘন্টায় এই বন্দুকযুদ্ধ চলে। দুর্গম এলাকা হওয়ায় হতাহতের বিষয়ে নিশ্চিত কিছু জানা যায়নি। এতে বাঘাইছড়ির বঙ্গলতলী, জারুলছড়ি সহ বেশ কয়েকটি পাহাড়ি গ্রামে সাধারণ জনগণের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এ অবস্থায় আবার উত্তেজনা ছড়িয়ে পড়েছে পার্বত্য অঞ্চলে। বাঘাইছড়ি থানার উপপরিদর্শক এসআই সাইদ আসাদ জানান, 2 গ্রুপের গুলি বিনিময়ে 3 জন নিহতের খবর শুনলেও বিষয়টি নিশ্চিত নন তারা। ঘটনাস্থলে এখনও থেমে থেমে গুলি চলছে জানিয়ে তিনি বলেন, সেনাবাহিনীর সহায়তা চাওয়া হয়েছে, সতর্ক অবস্থায় রয়েছে নিরাপত্তা বাহিনী, পাশাপাশি টহলও জোরদার করা হয়েছে।
কড়াইল বস্তির ঘর দোকানের ভাড়া ও ইউটিলিটি সেবার অর্থ আদায় নিয়ন্ত্রণকে কেন্দ্র করেই বাড়ছে হত্যার মতো অপরাধ। ইউনিট কমিটি গঠনকে কেন্দ্র করে কাউন্সিলর মফিজ ও আওয়ামী লীগ নেতা কাদের খানের দ্বন্দ্ব এখন ওপেন সিক্রেট। নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী। ইনামুল হাবিব রুবেলের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন জিয়া খান। রাজধানীর অভিজাত এলাকা বনানী গুলশানের একেবারে কেন্দ্রস্থলে কড়াইল বস্তি। মূলত টিএনটি, গণপূর্ত ও ওয়াসার 93 একর জমি অবৈধভাবে দখল করে গড়ে তোলা হয়েছে 40,000 ঘরবাড়ি ও দোকানপাট। জমির মালিক সরকার হলেও এখানে নিয়ন্ত্রণ প্রভাবশালীদের, যাদের মোটা অঙ্কের টাকা দিয়ে ভাড়া থাকেন রিক্সাচালক, পোশাক শ্রমিক সহ নিম্ন আয়ের মানুষ। এটা তো সরকারি জায়গা, টিএনটির জায়গায় জায়গার মধ্যে মানে এরকম সবাই বস্তি রস্তি উঠাই আসে আর কি। হ্যাঁ, ওইভাবে আমি আসি। আমি একটা ভাড়া দিল 2,500 টাকা আর আমি 5টার মধ্যে থাকি। আমি সারা দেশে বিদ্যুৎ গ্যাস পানির সমস্যা থাকলেও এখানে কোনো সমস্যাই নেই। কারেন্টের বিল বাড়িওয়ালা দিয়ে দেয় আর আমি আপনার রুম ভাড়া দিই সাড়ে 3,000 টাকা। ভাড়া দেই 3,000। 3,000 না, একটু কম দেই কারেন্ট বিল পয়েন্ট হিসাবে। অবশ্য মাঝে মাঝে সেবাদানকারী প্রতিষ্ঠানের লোকজন অবৈধ সংযোগ বিচ্ছিন্নের চেষ্টা করে, পরিণতিতে অবৈধ দখলদারদের হাতে লাঞ্ছনা ধোলাইয়ের শিকার হতে হয় তাদের। প্রশ্ন হলো, বস্তি থেকে অবৈধভাবে উপার্জন করা কোটি কোটি টাকা যায় কোথায়? বস্তিবাসীর অনেকে তা জানলেও মুখ খুলতে রাজি নন। হয় যে মাটার হয়ে গেল, কিন্তু আমি বলতে পারবো না। পুলিশ বলছে, সম্প্রতি আলামিন হত্যাকাণ্ড বস্তিতে আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপের দ্বন্দ্বের জের। অবৈধ টাকাকে ঘিরে এখানে মার্ডার সংঘটিত হচ্ছে। 36 আগস্ট যে ঘটনাটি ঘটেছে সেখানেও আমরা তদন্ত করি। আমরা যেটা দেখলাম, কমিটি গঠনকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে একটা সংঘটিত হয়। খোঁজ নিয়ে জানা যায় দুই গ্রুপের লোকজনই ক্ষমতাসীন দলের রাজনীতির সঙ্গে জড়িত। গ্রুপই নহেন, নুরু গ্রুপ আছে, রিপন গ্রুপ আছে, জোয়েল গ্রুপ আছে, এই সাইডে আছে মোহাম্মদ আলী গ্রুপ, ওই সাইডে আছে রিপন গ্রুপ, মূল হইল বনানি, মফিজ মিয়া, কাদির খান। আধিপত্য বিস্তার নিয়ে আর কি এটা মারামারি হয়েছে আর কি, আওয়ামী লীগের দুই পক্ষ আর কি। এ বিষয়ে উত্তর আওয়ামী লীগের সহ সভাপতি কাদের খানের নম্বরে ফোন করে তাকে পাওয়া যায়নি। কথা হয় স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মফিজুর রহমানের সাথে, তিনি দোষ চাপালেন প্রতিপক্ষের ওপর। যে বললাম উদ্দেশ্য প্রণোদিত, আমাকে মানুষ ভালোবাসে, আমাকে এলাকার মানুষ শ্রদ্ধা করে, সম্মান করে, আমাকে ভালোবাসা ভোট দেয়, আমি যে কোনো সামাজিক কাজে আমাকে ডাকে। এখন আমার সব জায়গায় একটা প্রতিপক্ষ থাকে, এই যে কাদের খানের লোকজন, কাদের খান একটা পরিবেশ তৈরি করে এখন এই যে, এটার তো প্রমাণ এখনই পাইছেন যে এই কদিন আগের থেকে এ করে আজকে যে অবস্থানটা, যে সৃষ্টি, এটা কিন্তু কয়েকদিন ধরে। কোটি টাকার চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কড়াইল বস্তিতে এখন পর্যন্ত 7টি হত্যার ঘটনা ঘটেছে। বলা হয় টাকার খনি কড়াইল বস্তি, কথাটি কিন্তু একদম মিথ্য নয়। কারণ সরকারি জমিতে গড়ে ওঠা এইসব অবৈধ দোকানপাট এবং ঘরবাড়ি থেকে ওঠা প্রতি মাসে কোটি টাকার লোভেই প্রতি বছর লাশ পড়ে এই বস্তিতে। ভুক্তভোগীরা বলছেন কোনো এক অদৃশ্য কারণেই নীরব প্রশাসন। জিয়া খান, বাংলাভিশন, ঢাকা। বাজারে নতুন করে বাড়েনি কোনো সবজির দাম, আগের বাড়তি দামেই বিক্রি হচ্ছে বেশিরভাগ সবজি। তবে মৌসুম না হওয়ায় দাম কেজিতে 20-30 টাকা বেড়েছে টমেটো ও শসার। বিক্রেতারা দাম আরও কমার কথা বললেও ক্রেতারা বলছেন আগের মতো কিনতে বেশি দামে কিনতে হচ্ছে। দু একটি সবজি বাদে বেশিরভাগ পণ্য কিনতেই ক্রেতাদের গুনতে হচ্ছে কেজিতে 40-50 টাকা। মাছের বাজারে ইলিশের দাম বেড়েছে মানভেদে 200-400 টাকা করে। বড় মাছের দাম কেজিতে 50-100 টাকা বাড়লেও ছোট মাছের সরবরাহ বাড়ায় কমেছে দাম। দাম কমার কথা মানতে নারাজ ক্রেতারা, বলছেন গেল সপ্তাহের তুলনায় বেড়েছে বেশিরভাগ মাছের দাম। বাড়তি দামে সোনালি মুরগি প্রতি পিস 320 টাকা এবং ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 180 টাকা কেজিতে। বাংলাদেশ ভারতের যৌথ নদী কমিশনের বৈঠকে কুশিয়ারার পানি বণ্টনে একটি সমঝোতা স্মারকের খসড়া চূড়ান্ত হয়েছে। আর তিস্তা চুক্তির বিষয়ে দিল্লিতে
আবারও আশ্বাস দিয়েছে। প্রায় এক যুগ পর বৃহস্পতিবার নয়াদিল্লিতে বাংলাদেশ ভারতের যৌথ নদী কমিশনের মন্ত্রী পর্যায়ের বৈঠকে বাংলাদেশে গঙ্গার পানির সর্বোচ্চ সদ্ব্যবহারে একটি যৌথ সমীক্ষার বিষয়েও সম্মত হয়েছে দুই দেশ। বৈঠক শেষে বাংলাদেশ ও ভারতের পক্ষে আলাদা বিবৃতিতে এসব তথ্য জানানো হয়েছে। আগামী মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সফরের সময় কুশিয়ারা নদীর পানি প্রত্যাহার নিয়ে সমঝোতা স্মারকটি সই হতে পারে বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে। তিস্তা চুক্তির দ্রুত সম্পাদনে ঢাকার বিশেষ অনুরোধের জবাবে এ বিষয়ে আবারও আশ্বস্ত করেছে দিল্লি। বৈঠকে পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক ও ভারতের জলশক্তি মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত নিজ নিজ দেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। নদী ব্যবস্থাপনার সব দিক নিয়ে দুই দেশের প্রতিনিধিরা খুঁটিনাটি আলোচনা করেছেন বলে বিবৃতিতে জানানো হয়েছে। মজুরি নিয়ে বাগান মালিকদের সাথে কাল শনিবার বিকেলে গণভবনে বৈঠক করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠকে বিষয়টি নিষ্পত্তি হবে বলে আশা আন্দোলনরত চা শ্রমিকদের। দৈনিক মজুরি 300 টাকা করার দাবিতে 18তম দিনের মতো আন্দোলন চালিয়ে যাচ্ছেন শ্রমিকরা। আন্দোলন চাঙ্গা করতে নতুন নতুন পরিকল্পনা হবিগঞ্জের 24টি চা বাগানের শ্রমিকদের। এরই মধ্যে তাদের সাথে যুক্ত হয়েছেন চা শ্রমিক পরিবারের শিক্ষার্থী সহ বিভিন্ন সামাজিক সংগঠন। এদিকে অচল অবস্থা কাটছে না মৌলভীবাজারের 92টি চা বাগানেও। এ বিষয়ে দুপুরে জেলার পঞ্চায়েত কমিটি বৈঠকে বসবেন নিজ নিজ বাগানে। এই বৈঠকে মজুরি ও শ্রমিক আন্দোলনের বিষয়টি আলোচনা হবে। বিষয়টি নিশ্চিত করেছেন দেওড়াছড়া চা বাগান পঞ্চায়েত কমিটির সভাপতি সুবোধ কুর্মী। সংবাদ শেষ করব শিরোনামগুলো আরেকবার জানিয়ে দিয়ে। মুন্সিগঞ্জে ছাত্রলীগের হামলায় বিএনপির অর্ধশত জন আহত। সরকার পতনে হুঁশিয়ারি ফখরুলের, সাহস থাকলে আওয়ামী লীগের সামনে দাঁড়ানোর আহ্বান নানকের। রাঙামাটির বাঘাইছড়িতে ইউপিডিএফ ও জেএসএস তুমুল গোলাগুলি, অনেকের হতাহতের শঙ্কা। কড়াইল বস্তির আধিপত্য নিয়ে কাউন্সিলর মফিজ ও আওয়ামী লীগ নেতা কাদের খানের দ্বন্দ্ব চরমে, বাড়ছে খুনাখুনি, নিয়ন্ত্রণের চেষ্টা হিমশিম খাচ্ছে পুলিশ। দুবাইতে সাকিব বাহিনীর প্রথম দিনের অনুশীলন, ব্যাটসম্যানদের লেগ স্পিন সামলানোর কষ্টতে শ্রীনামের কোচিং অধ্যায় শুরু। এই ছিল এখনকার মতো পরের সংবাদ বিকেল 4টায়। এর আগে 3টায় রয়েছে নিউজ টপ 10, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠানটিকে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/bangladeshnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshnews। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।